সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে দেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার দুসরা রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 8ই অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লামের জীবনী পর্ব নম্বর 41। আমরা মক্কী জীবন শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন মদিনার যে 10 বছরের সময়কাল সেটা শুরু করেছি গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকে। এখন পর্ব নম্বর 41-এর বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় ইসলামী সমাজ গঠন এবং মুসলিম উম্মাহ এবং ইসলামী সমাজ গঠন বা ইসলামী সমাজের ভিত্তি স্থাপন। গত আলোচনায় একটি বিষয় ছিল, সেটা হচ্ছে মহাজেরিন এবং আনসারদের মাঝে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন, মুওয়াখাত, একজন মহাজের আরেকজন মহাজেরের ভাই। এমনি তো দিনই ভাই আছে, ইন্নামাল মুমিন ইখওয়া, ওটা তো সবাই, কিন্তু বিশেষ একটা সম্পর্ক, অমুক অমুকের ভাই, ভাতৃত্ব স্থাপন। ঠিক ওইটা ওই রকম যেমন আমাদের দেশে দোস্তি লাগানো, দোস্ত পাতায় না, এটা আগে যুগে খুব বেশি ছিল, দেখতাম ছোটোকালে স্কুলে পড়ে অমুক অমুকের দোস্ত, মাদ্রাসে পড়ে অমুক অমুকের দোস্ত, তাই না? অমুক অমুকের সাথে মিতালি সম্পর্ক, এগুলো ছিল। আর তাতে হ্যাঁ কাপড় চোপড় দেওয়া দেয়, ইহা দিয়ে দেব, এগুলো ছিল খুব খাতির, হ্যাঁ জমজমাট, সেগুলো এখন প্রায় উঠে গেছে। তো এই ছিল ভাতৃত্ব স্থাপন, যার মাধ্যমে আনসাররা মহাজের যারা সর্বহারা হয়ে সব কিছু ত্যাগ করে মক্কা থেকে দীন ইসলামের খাতির হিজরত করে এসেছিলেন, তাদের সার্বিক সহযোগিতা করা, তাদের আশ্রয় দেওয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া, তাদের দেখাশোনা করা, এক কথায় সার্বিক সহযোগিতা করা। এর মাধ্যমে মহাজেরি এবং আনসারদের মাঝে সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠে, আর মুসলিমরা মদিনায় তারা একটি স্বতন্ত্র উম্মত বা স্বতন্ত্র সমাজ, মুসলিম সমাজ, ইসলামী সমাজ হিসাবে চিহ্নিত হয়। আর এই রকমের সম্পর্কের প্রয়োজন ছিল, কারণ প্রতিকূল অবস্থা আছে, দুশ্মন চারিদিকে আছে, মক্কার দুশ্মনরা তো আছে, আরব চারিদিকে সব কাফের হয়ে আছে, এমনকি মদিনার ভিতরেও ইসলামের শত্রু ইহুদিরা আছে, কিছু মুশরিকও আছে। এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পরস্পর সম্পর্কের গুরুত্ব এবং একের অপরের ওপর যে হক রয়েছে, অধিকার রয়েছে সামাজিকভাবে, এই বিষয়গুলি তাদেরকে শিক্ষা দিতেন। মদিনায় মুসলিম মহাজেরিন এবং আনসার, এই মহাজের এবং আনসার এই উপাধিটি আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া কোরআনে কেরিমে। যারা মক্কা থেকে এসেছেন হিজরত করে তাদের নাম হচ্ছে মহাজেরিন, বহু বচন, এক বচন মহাজের। আর যারা মদিনায় ছিলেন, মক্কার লোকদেরকে আশ্রয় দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, দীন ইসলাম গ্রহণ করে, তাদের নাম আনসার, এক বচন আনসারি, অমুক আনসারি, আবু আইব আনসারি, আর বহু বচন হলে আনসার। জি,
والسابقون الاولون من المهاجرين والانصار কোরআনে কি একাধিক আয়াতে মুহাজিরিন ও আনসারদের কথা রয়েছে আল্লাহ রাব্বুল তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তার আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান মহাপুরস্কার পেয়ে সন্তুষ্ট তারা হয়ে গেছে এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বর্ণনা করেছেন প্রশংসামূলক তো মুসলিম সমাজ ছিল মুহাজির আনসার তাদের ছাড়া আর দুটি দল মদিনায় বসবাস করত যাদের আকীদা ছিল আকীদা মানে ধর্মীয় বিশ্বাস ভিন্ন তাদের ধর্ম ছিল ভিন্ন এবং তাদের চিন্তা চেতনা ছিল ভিন্ন মুসলিমদের মতো নয় আর তারা হচ্ছে এক দল মুশরিক পৌত্তলিক আর এক দল হচ্ছে ইহুদ জি মুশরিক যারা মূর্তি পূজা করত মক্কার কাফেরদের মতো তারা ছিল আওস এবং খাজরাজ গোত্রের যারা এখন ইসলাম গ্রহণ করে অধিকাংশরা ইসলাম গ্রহণ করেছে ধীরে ধীরে কিন্তু যারা ইসলাম গ্রহণ করেনি আর এখান থেকে মাঝখানে কিছু ছিল যারা মুনাফিক মানে বাহ্যিক তো ইসলাম গ্রহণ করেছিল কিন্তু অন্তরে তাদের ইসলামের প্রতি বিশ্বাস ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাত প্রতি বিশ্বাস ছিল না পরকালের প্রতি বিশ্বাস ছিল না কোরআনের কেরা প্রতি বিশ্বাস ছিল না কিন্তু তারা দেখলো যে মদিনায় যদি দুনিয়ার লাভ হাসিল করতে হয় আর দুনিয়ার ঝুঁকি থেকে বাঁচতে হয় তাহলে বাহ্যিক ইসলাম গ্রহণ করে নেওয়াটাই করলাম কিন্তু আসলে অন্তরে ঈমান ছিল না এদেরকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলেছেন মুনাফিক বলেছেন তো এখান থেকে একটা জিনিস আর জানা যায় সেটা জেনে নেওয়া ভালো কোরআন পড়ছেন হয়তো প্রায় লোক কোরআন পড়ছেন কিন্তু কোরআনে কারিমে কোন কোন জাতির কথা আল্লাহ আলোচনা করেছেন এই বিষয়গুলো হয়তো অনেকেই চিন্তা করেন না সূরা বাকারার শুরু থেকে দেখলে দেখবেন যে প্রথম যাদের কথা আল্লাহ আলোচনা করেছেন তারা হচ্ছেন মুমিন মুত্তাকি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ ভীরু মুমিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব তারা ঈমানদার তাহলে মুমিন মুসলিম একদম তাদের কথা বলা মুহাজির আনসার তারা প্রথম জি আর তারপর উম্মতে মুসলিমা পুরোটাই যুগে যুগে আর আরেক দল যাদের কথা আলোচনা করেছেন তারপরে হ্যাঁ আল্লাহ কাফেরদের কথা আলোচনা করেছেন জি ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম লাম তুনযিরহুম লাম ইন কাফির এই কাফিররা দুই ভাগে বিভক্ত এক দল কাফির হচ্ছে যারা মুশরিক কাফির পৌত্তলিক প্রতিমা পূজারী মক্কার মুশরিকেরা আরবের অন্যান্য প্রায় গোত্রগুলি সব মুশরিক ছিল প্রতিমা পূজারী আর আরেক দল হচ্ছে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান ইহুদ নাসারা যাদের তিনটি গোত্র বা বংশ মদিনা বসবাস করত কোরআন নাজিল হওয়ার জামানায় আর আরেকটি দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা সূরা বাকারার শুরুতেই যাদের ক্ষেত্রে ওখানে বেশ অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন তুলনামূলক কাফেরদের সম্পর্কে একটি দুটি আয়াত কিন্তু মুনাফিকদের সম্পর্কে বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন তার মুনাফিকরা কত ভয়ানক এবং কত ক্ষতিকর ও মুসলিম উম্মার জন্য এরা হচ্ছে ঘরের দুশ্মন ভিতরে ঢুকে আছে ঘরে ঘরে ঢুকে আছে যেমন বলা হয়ে থাকে প্রবাদে যে আস্তিনের সাপ দূরের সাপ না আস্তিনের ভিতরে ঢুকে আছে জামার ভিতরে সাপ ঢুকে আছে এরা হচ্ছে মুনাফিক আকীদার যারা মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহ বলছেন অমিনান্নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া হুম মুমিনিন কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি পরকালে ঈমান নিয়ে এসেছি কিন্তু ওয়া হুম বিল ওয়ারা মুমিন নয় ইউখাদিউন আল্লাহ ওরা ধোঁকাবাজ আল্লাহকে ধোঁকা দিতে চায় মুমিনদেরকে ধোঁকা দিতে চায় ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম অথচ আল্লাহকে ধোঁকা দেওয়া যায় আল্লাহ তো সব জানছেন ধোঁকা কাকে দেয় যে জানে না তারা নিজের ক্ষতি করছে এই প্রতারণার মাধ্যমে কিন্তু তারা বুঝে না অবুজ ইত্যাদি ইত্যাদি তাদের অন্তর ব্যাধি রয়েছে তাহলে কোরআনে কারিমে মুনাফিকদের কথা বলা হয়েছে ইহুদিদের কথা বলা হয়েছে খ্রিস্টানদের কথা বলা হয়েছে মুশরিক পৌত্তলিকদের কথা বলা হয়েছে আর মুমিনদের কথা বলা হয়েছে তো মদিনায় মুসলিমদের ছাড়া বসবাস করত মুশরিক এবং ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তি সম্পাদন করলেন মুসলিমদের মাঝে
যে মুসলিমরা পরস্পর সহযোগী হবে, এক মুসলিম আরেক মুসলিমের সার্বিক সহযোগিতা করবে। আর আরেকটি চুক্তি সম্পাদন করলেন মুসলিমদের মাঝে এবং ইহুদিদের মাঝে, আর তার সাথে মুশরিকরা, অল্প কিছু মুশরিক ছিল পৌত্তলিক মদিনাই, যে তাদের সংখ্যা একেবারে কম ছিল তাদের সাথে। এই মর্মে একটা লিখিত চুক্তিপত্র তৈরি হলো, যেই চুক্তির দফাগুলি ছিল এই রকম। এখন সেই চুক্তি যে দফাগুলি ছিল সেগুলো শুনেন, দশটি বিষয় ছিল। প্রথম বিষয় ছিল আন্নাল মুমিনুল মুসলিমিনা মিন কুরাইশ ওয়া ইয়াসরি ওয়া মান তাবিআহুম ফালাহিকা বিহিম ওয়া জাহাদা মাআহুম আন্নাহুম উম্মাতুন ওয়াহিদা মিন দুনিন নাস। মুসলিমদের মাঝে যে চুক্তি সম্পাদন হলো, যে মুমিন মুসলিম যারা, সেগুলো কুরাইশ বংশের হোক মক্কার, অথবা ইয়াসরিব মদিনারে, মদিনার প্রাচীন নাম জাহিলিয়াতের যুগের নাম ছিল ইয়াসরিব, মদিনার লোক হোক আনসারিরা হোক, এবং তাদের যারা অনুসারী অন্য অন্য জায়গা থেকে ইসলাম গ্রহণ করে চলে এসেছে, মক্কার না মদিনার না, কিন্তু অন্য জায়গা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় চলে এসেছে, এবং তাদের সাথে তারা জিহাদ করে থাকে, আন্নাহুম্মাতু ওয়াহিদা মিন দুনিন নাস, অন্য অন্যদের ছাড়া এরা হচ্ছে সবগুলি একটি উম্মাত। নবী সাল্লাম এই চুক্তি সম্পাদন করলেন যে কে কোথাকার দেখার বিষয় না, মুসলিম জাতি যেখানকারই হোক না কেন, মহাজের হোক, আনসার হোক, মক্কা থেকে আসুক, মদিনার লোক হোক, মদিনার বাইরের, মক্কার বাইরে যেখান থেকে আসুক না কেন, বেলাল হাবাসি আফ্রিকান, হ্যাঁ, তারপরে সোহাইব রুমি ইউরোপের, সালমান ফার্সি ইরান ইরাকের, যেখানকারই হোক না কেন, উম্মত ওয়াহিদ, একটি উম্মত, একটি উম্মত। এই কথা আমাদেরকে ভালো করে শিখতে হবে, এবং অন্তরে এর প্রতি ঈমান, যেটাকে বলা হয় বিশ্বাস, সে বিশ্বাসকে মজবুত করতে হবে যে আমাদের সম্পর্ক হচ্ছে ঈমান ইসলামের সম্পর্ক, আমরা হচ্ছে একটি জাতি, বহু জাতিতে বিভক্ত নয় আমরা, আমরা হচ্ছে একটি জাতি, কে কোথাকার যার যেখানে রুজি আছে সেখানকার, কিন্তু আমরা সারা বিশ্বে সমস্ত মুসলিম একটি জাতি, একটি উম্মাত। কারণ মানুষ বিশ্বাস অনুযায়ী কাজ করে, যখন আপনি একটা মুসলিমকে মুসলিম হিসেবে ভাই মনে করবেন তখন তার সুখে দুঃখে শরিক হবেন, কিন্তু যদি জাতীয়তা কাজ করে, আঞ্চলিকতা কাজ করে, ভাষা সেখানে ইসলামের প্রাধান্য পেয়ে যায়, ভৌগোলিক সম্পর্ক যদি প্রাধান্য পেয়ে যায়, যে কে এশিয়ার, কে আরবের, কে ভারতের, কে পাকিস্তানের, কে বাংলাদেশের, হ্যাঁ, কে চাইনার, কে কোন কোথাকার, তাহলে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। আর মুসলিম জাতি এই জন্যই দুর্বল হয়ে গেছে, কারণ মুসলিম জাতির যে আন্তর্জাতিক সম্পর্ক সেই সম্পর্ক এখন নাই, এল্লা মাশাআল্লাহ শতকরা একটা লোক পাবেন না যে ইসলামের খাতিরে সম্পর্ক, এরকম লোক কিসের সম্পর্ক, এত সংকীর্ণ চিন্তা চেতনা, ও আপনিও সিলেটি আমি সিলেটি, একটা উদাহরণ দিলাম, রাগ করবেন না, আবার সিলেট আমি নোয়াখালি আপনিও নোয়াখালি, ও কুমিল্লা আপনি আমিও কুমিল্লা, আরে বাপরে বাপ, বিপদ, এগুলো মুসলিম জাতিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, ও আপনি ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান, হাউজুল্লাহ কিসের সম্পর্ক, এটা আপনাকে এগিয়ে দেবে, কিছু এগিয়ে দেবে না, আপনি সৌদি আমি সৌদি, কোনো কী হবে, জান্নাতে নিয়ে যাব, জান্নাতে ইমান এবং নেক আমল, ইমান এবং নেক আমল জান্নাতে নিয়ে যাবে, সে যে কোনো জায়গার হোক না কেন। এটি ছিল প্রথম দফা এই চুক্তির। দ্বিতীয় দফা ছিল ওয়ান আদা দিয়াতহিম ওয়া ফেদা আসিরহিম বাইনাল মুমিনিন ইয়াকুন হাসবাল উরফি সাবিক, মুসলিমদের রক্তপণ, কেউ কেউ যদি হত্যা করে তো রক্তপণ দিতে হবে, বিশেষ করে ভুলবশত হত্যা অথবা ইচ্ছাকৃত হত্যা করেছে কিন্তু কেসাস নেবে না, তাহলে রক্তপণ নিয়ে মাফ করতে পারে, যেটা দিয়াত বলা হয়, দিয়াতকে রক্তপণ বলা হয় বাংলায়, এই রক্তপণ একশো উঠ এবং একশো উঠের মূল্য, যেমন সৌদি আরব আলহামদুলিল্লাহ ইসলামিক বিধান আছে, কোনো একজন মুসলিমকে কেউ যদি হত্যা করে তাহলে একশো উঠ বা তার মূল্য দেবে।
ইচ্ছাকৃত যদি মারে কেসাস নিতে পারে না না কেসাস নেব না মাফ করে দিলাম তো মাফ করলেন মানে কিছুই লাগবে না মাফ না রক্তপণ চান বিনিময় কিছু চান বলছেন আমি পয়সা চাই বিনিময় চাই তার ওটার নাম দিয়াত আর যখন আমি পয়সাও নেব না মাফ করে দিলাম আমার আত্মীয় হত্যা করেছে মাফ করে দিলাম তো একবারে মাফ দিয়াত এবং বন্দীদের মুক্তিপণ ফিদিয়া কাফের হাতে মুসলিম বন্দী হয়েছে এ মুসলিমকে ছাড়াতে হবে এটাও মুসলিম উম্মতের দায়িত্ব যে আমার মুসলিম ভাই বোন কোথাও বন্দী থাকবে কাফেরদের ঘরে আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো যার যতটা ক্ষমতা রয়েছে আর এই ধরনের ক্ষমতাগুলি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে তাদের উপর প্রথম ফরজ আর যারা ক্ষমতায় আছে তারা যখন আমাদের কাছ থেকে সহযোগিতা চাইবে তখন আমাদের উপর ফরজ যদি বলে যে তোমাদেরকে পয়সা দিতে হবে মুসলিম ভাই বোনদেরকে মুক্ত করার জন্য তখন আমাদেরকে সেখানে সার্বিক সহযোগিতা করতে হবে এটা হবে যেমন সেখানে ওরফ মানে সচরাচর যে প্রথা রয়েছে ওরফ মানে প্রথা সচরাচর সে অনুযায়ী হবে ওয়ান্নহুম ইয়ানসুরুন আল মুমিনা ফিল ফিদা ওয়া দিয়া আর মুমিন মুমিনকে সাহায্য করবে মুসলিম মুসলিমকে সাহায্য করবে বন্দী মুক্ত করার জন্য এবং রক্তপণ দেওয়ার জন্য তিন নম্বর দফা ছিল ওয়ান্নহুম ইয়াকুমুন আদ্দাল মুফসিদ ওয়াল বাগি ওয়া যালিম কায়াদিন ওয়াহিদা মুসলিমরা সকলে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা বিদ্রোহী যারা জালেম তাদের বিরুদ্ধে একটি হাতের মতো কাজ করবে মানে এক হয়ে কাজ করবে সবাই আমরা যে জালেম অন্যায়কারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিদ্রোহীকারী যে মুসলিম উম্মার ক্ষতি সাধন করতে চায় তাদের বিরুদ্ধে ফাটল ধরাতে দেওয়া যাবে না মুসলিম উম্মায় যদিও কারো সন্তান হোক না কেন সন্তান বেরিয়ে চলে গেছে বিদ্রোহী হয়েছে সন্তানের বিরুদ্ধে বাপ থাকবে জি ঐক্যের পক্ষে কিন্তু ঐক্য হবে তৌহিদের ভিত্তিতে ঐক্য হবে কিসের ভিত্তিতে আল্লাহর একত্ব লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে সুন্নার ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্য বড় দলের ভিত্তিতে নয় কারণ আজকাল বিদাতপন্থীরা ঐক্যের ডাক বেশি দিচ্ছে যদিও তাদের মধ্যে ঐক্য নাই তাদের তারা ছিন্ন ভিন্ন তাদের দেখেন কতগুলো পীরের তরিকা কতগুলো পীরের তরিকা ভারত বাংলাদেশ পাকিস্তানে আর সবগুলি দাবি করেছে আমরা সবাই হানাফি তো সবাই হানাফি হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে মুকাল্লেদ হলেন তো আবার এতগুলি তরিকা কেন কেউ চিস্তিয়া তরিকার তো কেউ হচ্ছে চরমনাই তরিকার কেউ হচ্ছে জনপুরি তরিকার কেউ হচ্ছে আঠরসি তরিকা এত তরিকা কেন সবাই তো আমরা নিজেদের হানাফি বলছো তাহলে বোঝা গেল যে এই দিয়ে কখন ঐক্য হয়নি আর হবে না এসব মিছা কথা বলে মানুষকে ধোকা দেওয়া ঐক্যের ডাক দিতে হবে তৌহিদ ভিত্তিক সন্না ভিত্তিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উপর ভিত্তি করে শিরক বেদাতের বিরুদ্ধে কোরআন সন্ন্যার দলিলের ওপর কারণ কোরআন সুন্নার দলিলের ওপর সবাই আসতে পারবে কারণ সবাই আমরা মানি যে মোহাম্মদ আল্লাহর রাসূল মাবুদ আমাদের আল্লাহ কিন্তু যদি সবাই সাফেই হওয়া অসম্ভব সবাই চিস্তিয়ায় তরিকা চলে এসো সবাই নকশবন্দিয়া তরিকা চলে এসো সবাই কাদেরি তরিকা চলে আসো সবাই চরমনাই হয়ে যাও অসম্ভব তাই না এই জন্য কোনোদিন এইভাবে ঐক্য হয় না চার নম্বর দফা ছিল ওয়ান্নহু লা ইয়াক্তালু মুমিনুন লা ইয়াক্তালু মুমিনুন মুমিনা বি কাফির কোন মুমিন মুসলিম কোন মুসলিমকে হত্যা করবে না কাফিরের কারণে মানে একজন মুসলিম কোন কাফিরকে হত্যা করে দিয়েছে সেই জন্য কাফিরের বিনিময়ে আপনি মুসলিমকে হত্যা করবেন কেসাস নেবেন এটা চলবে না লা ইয়াক্তালু মুসলিমুন বি কাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে কারণ মুসলিমের রক্ত সম্মানিত আল্লাহর কাছে সুতরাং কাফের রক্তের সমান করবেন মুসলিমের রক্তকে এটা চলবে না হ্যাঁ তাকে রক্তপণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে তার একটা পরিমাণ রয়েছে সেটাও মুসলিমের দিয়াতের সমান নয় ওয়ালা ইয়ানসুর কাফিরান আলা মুমিন আর কোনো মুসলিম কোনো কাফেরকে মুমিন মুসলিমের বিরুদ্ধে সাহায্য করবে না একজন মুসলিম হয়ে আপনি কাফেরের পক্ষ নিয়ে মুশরিকের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আপনি কি করছেন সাহায্য করছেন এটা চলবে না এগুলো চুক্তি ছিল এই মুসলিমরা যাতে এগুলো মুহাজির আনসার এগুলো মেনে চলে
পাঁচ নম্বর বিষয় ছিল ওয়ান্না জিম্মাতাল্লাহ ওয়াহিদা, আল্লাহ রব্বের পক্ষ থেকে সবার জিম্মা এক, সবার দায়িত্ব হচ্ছে এক। একজন যদি কোনো ব্যক্তিকে আশ্রয় দিয়ে দেয় তাহলে একজন মুসলিম, তাহলে জানতে হবে যে সবার আশ্রয় দেওয়া হয়ে গেছে। কোন একজন মুসলিম যদি কোন একজন মুসলিমকে আমি একে আশ্রয় দিয়েছি, সে আমার কাছে আশ্রয় দিয়েছি, আর একজন মুসলিম কথা বলতে পারে না যে না তোমার তুমি আশ্রয় দেনে আল্লাহ কি আমি তাকে হত্যা করবো না। চূড়ান্ত ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাম করবেন, রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায়। কিন্তু মুসলিমের সমান অধিকার আছে, এই নয় যে কারো সিনিয়রিটি আছে, না সমান অধিকার আছে এই ক্ষেত্রে। কাইউজির আলিম আদনাহ, নিম্ন শ্রেণীর একজন মুসলিমও আশ্রয় দিতে পারবে কাউকে। ছয় নম্বর দফা ছিল ওয়ান মান্তাবি আল মুসলিমিন মিনাল ইয়াহুদি ফালাহু নাসর ওয়াল উসওয়া, যদি কোনো ইয়াহুদি মুসলিমদের অনুসারী হয়, ইসলাম কবুল করে অনুসারী হল, ইহুদি ইসলাম গ্রহণ করল, তাহলে সেই ব্যক্তিকে সাহায্য করবে পুরোপুরি, এবং তার সাথে যে সদ্ব্যবহার ইসলামিক ভাতৃত্ব সেটা ঠিক রাখে। সাত নম্বর ছিল ওয়াইন্না সিলমাল মুসলিমিনা ওয়াহিদা, মুসলিমদের সন্ধি এক, সন্ধি হবে সবাই এক ব্যক্তিকে সন্ধি করবে। আট নম্বর দফা ছিল ওয়ান্না মান কাতালা মুমিনান কাসদান ইউক্তাসমিনো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কোনো মুমিন মুসলিমকে খুন করে তাহলে তার কেসাস গ্রহণ করা হবে, কোরআন কারিমে কেসাসের বিধান রয়েছে। ইল্লা ইয়ারদা ওয়ালিউল মাকতুল, তবে নিহত ব্যক্তির উত্তরাধিকারী ওয়ারিস যদি কি করে না কেসাস নেব না, হত্যা চায় না, যাক আমাদের লোক তো চলেই গেছে তা আর ওর বদলে আমরা তার তাকে খুন করা চাই না, একটু আগে যেমন বললাম, তাহলে কি চান? যদি বলে কিছুই চাই না মাফ করে দিলাম, তো মাফ করতে পারে, কিন্তু উত্তরাধিকারী যে কয়েকজন আছে সবাই সবার সম্মতি হইতে হবে। ধর পাঁচটা ছেলে আছে, একটা ছেলে বলে আমি সব মাফ করে দিলাম, ওতে মাফ হবে না, সব ছেলে মাফ করতে হবে, ছেলে মেয়ে সবাই মাফ করতে হবে, কারণ সবাই ওয়ারিস নিহত ব্যক্তি। ওয়াজিব আলাল মুমিন ইয়াকুমু বিদ্দাল কাতিল, এবং মুমিনদের জন্য ফরজ হচ্ছে যে খুনির বিরুদ্ধে সবাই দাঁড়াবে, খুনি থেকে প্রতিশোধ নিতে হবে, কেসাস নিতে হবে, আর না হলে রক্তপণ চাইলে রক্তপণ, আর যদি মাফ করে তো মাফ, কিন্তু খুনিকে বাড়াতে হবে না। এই নয় যে একদল মুসলিম খুনির পক্ষ নিয়েছে, না, যেমন আজকাল কেমন হচ্ছে, যতই বড় অপরাধী হোক না কেন দেখবেন যে ওর পক্ষে একজন উকিল এসে পয়সা খেয়েও কালতি করছে, দেখছেন না আজকালকার মানবরচিত বিধানের কেসে কত নিকৃষ্ট মানুষেরা, যে সমাজের একেবারে নিকৃষ্ট ব্যক্তির পক্ষেও উকিল আছে, আদালতে এসে হাজির তার পক্ষ থেকে জেরা করছে সে, আউযুবিল্লাহ। নয় নম্বর দফার ছিল ওয়ান্নাহু লা ইয়াহিলু লিমা ইয়ানসুরা মুহদাসান মুহদাসান আও ইউবিহে, কোনো মুমিন মুসলিমের জন্য হালাল নয় যে কোনো বেদাতিকে বা কোনো পাপীকে আশ্রয় দেবে বা সাহায্য করবে, সাহায্য করবে কোনো বেদাতিকে, মুহদাস বেদাতিকও বলা হয়, কেন মানে আহাদাস আফি আমরে না হাজ আহাদাস মানে হচ্ছে নতুন কিছু করা ধর্মের নামে, আর মহদেশ কোনো পাপিকে বলা হয়, হ্যাঁ ক্রিমিনালকে, কেউ ক্রাইম করে এসছে অপরাধ করে এসছে আর ওকে একজন আশ্রয় দিয়েছে, যেমন আজকাল করে থাকে অনেকে, কিন্তু আপনারা জানেন কি না, আজকে থেকে 15-17 বছর আগের একজন বাংলাদেশি মুসলিমকে একজন হিন্দু বাংলাদেশি জুবাইলে খুন করেছে, খুন করে পালিয়ে এসছে দমদম, পালিয়ে আসার পরে এহাইউদ্ দাসের পাশের মহল্লাতে এখানে আর এক বাংলাদেশি তার গ্রামের অথবা এলাকার পরিচিত সে আশ্রয় দিয়ে রেখেছে নিজের রুমে, মুসলিম ওই হিন্দুকে আশ্রয় দিয়ে রেখেছে, হিন্দু খুনিকে, হিন্দু হওয়াটা অপরাধ অত বড় না, এক্ষেত্রে যত বড় অপরাধ হচ্ছে তার খুনি হওয়াটা, কারণ খুনি সে সরকার ঘরে কী অপরাধী আসাম ক্রাইম করে এসছে, সুতরাং তাকে আশ্রয় দেওয়া হারাম কোনো মুসলিমের জন্য, বরং কোনো মানুষের জন্য জায়েজ নয়। হালাল হারাম মানে না অমুসলিম সেটা আলাদা কথা, কিন্তু একজন মুসলিম তো অবশ্যই হালাল হারাম মানতে হবে, আশ্রয় দিয়ে রেখেছে। আর সৌদি আরব প্রশান্ত তল্লাশি তো জানেন আলহামদুলিল্লাহ, এইখানে কোনো ব্যক্তি অপরাধ করে বাঁচতে পারে না, কিন্তু এই ধরনের বড় অপরাধ করে খুন করে এখন পর্যন্ত জানি না যে খুন করার পরে ধরা খেলো না, এমনটা হয় না, ধরা পড়ে যায়। একটাকে সে খুন করেছে তাবুকে, একজন মহিলাকে,
আমি সেই কেসটা অনুরোধ করেছি একজন পাকিস্তানি তাবুকে খুন করেছে খুন করার পরে পালিয়ে মক্কা গেছে মদিনা গেছে উমরা করেছে রাতের অন্ধকারে খুন করেছে বাড়িতে অলংকার চুরি করার জন্য সেখান থেকে সে শান্তিতে থাকতে পারেনি খুন করার পরে গলা টিপে খুন করেছিল তারপরে দাম্মাম এসেছে দাম্মামে আসার পরে খাজদান রোডে যে এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা দৈনিক কাজ খুঁজতো দেখতেন না শত শত লোক ওই আপনার এই খাজদান রোডে দাঁড়িয়ে থাকতো এখানে দীর্ঘদিন কাজ করেছে সুবহানাল্লাহ কিভাবে যে গোয়েন্দা পুলিশ এখানে তদন্ত করেছে আসার পরে এখানে ওই সিমেন্টের গাড়িগুলো ভর্তি করা হয় মাল লোডিং আনলোডিং এর কাজগুলো এখানে হয় তো এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে তার ফিঙ্গারপ্রিন্ট ওখানে যে ঢুকেছে বাড়িতে সব কিছু নিয়ে নলেজ করতে 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 কীভাবে পৌঁছে গেছে পুরো ঘটনা অনুবাদ করেছি অনেক দিন হয়ে গেল আর এত তফসির শোনার কোনো প্রয়োজন করে না এক কথাই যে যতই অপরাধ করে লুকাক না কেন আল্লাহর কাছে তো ধরা খাবে কিন্তু এখানে সৌদি আরবের আলহামদুলিল্লাহ যে আইন ঘুষ মুক্ত বেইমানি মুক্ত আর স্বজন প্রীতি মুক্ত আইন যার ফলে আলহামদুলিল্লাহ এখানে ধরা খেয়ে যায় মানুষ তারপর মৃত্যুদণ্ড হয়েছে তো কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া যায় না এর কোনো বেদাতিকে মুহদ্দিস কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া যায় না আর এই রোগ অনেক বেশি আমাদের সমাজে আপনি কোরআন এবং হাদিস বুঝছেন সেই আকীদা বুঝেছেন তারপরও দেশে মিলাদি মোল্লা আসছে আপনার বাপ সম্মান করে সেই জন্য আপনি সম্মান করে ওকে আদর যত্নে খাওয়াচ্ছেন আপনি মিলাদি মোল্লাকে কেয়ামি মোল্লাকে বেরেলি আকিদার লোককে সুফিকে পীরকে আসেন পীর গ্রামে আসছে ওকে আশ্রয় দিয়েছেন খাওয়াচ্ছেন আসেন হুজুর আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেন আরাম কাজ বেদাতিকে আশ্রয় দেওয়া নানান লাহমান আওয়াম হদেশান নবী সাল বলছেন আল্লাহ লানত রয়েছে এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় বেদাতিকে কিসের সম্মান করা সম্মান করলে অন্যরা ধোকা খাবে না মানে আমি যদি বেদাতিকে ধরেন দাওয়াত খাওয়াই তো আমার এলাকা বা যেই জানবে এখানে যদি জানতে পারেন যে বেদাতি শেখের বাড়িতে দাওয়াত খায় তাহলে আপনার সব ধোকা খাই যাবেন তার মানে সবাই ঠিক আছে লাকুম দিনুক ওয়ালি দিন ওরটাও ঠিক এটাও ঠিক ধোকা খাবে না ওর কাছ থেকেও তখন গোমরা দিন নেওয়া শুরু করবে গোমরাহি শিকার হয়ে যাবে মানুষ যার ফলে বেদাতিকে কি করতে হবে সমাজ থেকে উৎখাত করতে হলে কোণঠাসা করতে হবে যেটা মাসে সমাজ থেকে সরবার চেষ্টা করতে হবে যাতে করে গ্রামে আশ্রয় না পায় বাড়িতে আশ্রয় না পায় আমার ভিটে মাটিতে উঠতে না পারে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চুক্তি মুসলিমদের মাঝে সম্পাদন হয়েছে তার 9 নম্বর দফা 10 নম্বর দফা ছিল আন্নাহুম ইযাখতালাফু ফি শাইইন কোনো বিষয়ে মুসলিমদের মাঝে মতবিরোধ যদি হয় ফাইন্না মারাদ্দাহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি সমাধান কোত্থেকে নেবে আল্লাহর কাছ থেকে নেবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেবে আল্লাহর কাছ থেকে কেমন করে নেবে কোরআনে কেরিমে দেখবে যে সমাধান আছে কিনা কোরআনের কোনো আয়াতে যদি সমাধান হয় সেটি আল্লাহর কাছ থেকে সমাধান ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল সূরা নিসার 8 নম্বর 59 আল্লাহ বলেছেন ফাইন তানাজাতু ফি শাইইন কোনো বিষয়ে যদি তোমাদের তানাজো ঝগড়া হয় মতবিরোধ হয় সে দুনিয়ার ঝগড়া বিবাদ হোক জমি জায়গা ঝগড়া বিবাদ হোক আর ভাগ বন্টন নিয়ে ঝগড়া বিবাদ হোক ভাইয়ে ভাইয়ে হোক আর গ্রামবাসীতে হোক এক দেশের আরেক দেশের সাথে হোক বা ধর্মীয় ঝগড়া হোক ধর্মীয় ইখতিলাফ হোক যে কোনো ধর্মীয় বিষয় মিলাদ করবো না সুন্নাত না বেদাত ইখতিলাফ পীর ধরবো না শবে বরাত করবো না ইখতিলাফ তাহলে সমাধান কোত্থেকে নিতে হবে আল্লাহর কাছে কোরআনে কারিমে কি দিক নির্দেশনা আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় আদর্শে কি আছে ফরুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল ফিরিয়ে দাও আল্লাহর দিকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি পরকার প্রতি বিশ্বাস থাকে তো এমনটাই করবে নিজেরা খেয়াল খুশি তোমরা জাস্টিফাই করবে না খেয়াল খুশি তোমরা বিচার সালিস করবে না কোত্থেকে সমাধান নেবে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাহেবের কাছ থেকে সমাধান শেষ কোরআন হাদিসে যেটা আছে আমল করবে যে কোনো বিষয় সহজ বিষয় এই যে 10টি দফা ছিল মুসলিমদের মাঝে চুক্তির এর উপর অতিরিক্ত
এক মুসলিমের আরেক মুসলিমের উপর যে হক রয়েছে অধিকার রয়েছে এই মর্মে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন সাহাবায়ে কেরামের মাঝে যেমন ওই হাদিসগুলি যে হাদিসগুলিতে আছে লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুম বিল মারুফ বা হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন এক মুসলিমের আরেক মুসলিমের উপর কোন হাদিস আছে পাঁচটি হক কোন হাদিস আছে ছয়টি এই যে হকগুলি তাহলে একজন মুসলিম যদি মারা যায় তাহলে জানাজায় শরীক হবেন অসুস্থ হয় খোঁজ খবর নেবেন পরিচর্যা করবেন দেখাশোনার পরে দেখাশোনা না হলে কমপক্ষে খোঁজ খবর নেবেন কেমন আছেন দেখতে যাবেন সালাম দিলে এইভাবে হাঁচি পড়লে হাঁচির জবাব দিবেন ইত্যাদি ইত্যাদি এবং তাদের পরস্পর সহযোগিতার জন্য তাদেরকে উৎসাহিত করতেন এবং ঐক্যের শিক্ষা দিতেন এবং একে অপরের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে কল্যাণ কামনা করবে যাতে করে এই ইসলামী ভ্রাতৃত্ব আরও মজবুত হয়ে যায় আরও মজবুত হয়ে যায় তো এটি ছিল মুসলিমদের মাঝে চুক্তি এবং এই চুক্তির দফাগুলি মুশরিকরা মদিনার মুশরিকরা মদিনার সমাজ যেহেতু গঠন হচ্ছে ইসলামী সমাজ মুশরিকরা তাদের মানে পতন হতে চলেছে মুশরিক হাতে গোনা কিছু মুশরিক আছে প্রায় সব ইসলাম গ্রহণ করে নিয়েছে আর যেগুলো অন্তর থেকে ইসলাম গ্রহণ করে সেগুলিও মুনাফেক সেগুলো ইসলাম বাহ্যিক ইসলাম প্রকাশ করছে সুতরাং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা নেই কারণ আল্লাহ বলছেন তোমরা বাহ্যিকটা দেখো অন্তরটা কে দেখবে অন্তর হিসাব আল্লাহ নেবেন এই যে মোনাফেকদের হিসাব আল্লাহ নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাফেকদেরকে জানার পরও কোনো দুনিয়াবী দণ্ডবিধান তাদের উপর কায়েম করতে পারেননি কারণ নিষেধ কারণ বাহ্যিক দ্বারা কলম হড়ে নিয়েছে এটা হচ্ছে শরীয়তের বিধান আমাদের কাছে কেউ যদি একজন এসে যে বলবো ইসলাম করবো কালিমা পড়বো কারণ আমাদের তদন্ত করা ফরজ নাই বাহ্যিক দেখছি কলমা পড়ে স্বেচ্ছায় স্বাধীনভাবে সুস্থ মস্তিষ্কে সে এসে বলছে যে কালিমা পড়বো কালিমা পড়িয়ে দেবেন কালিমা পড়ার পরে হ্যাঁ পাঁচ অক্ত সালাত পড়তে হবে সে অস্বীকার করে বলে না তুমি মুসলিম না তাহলে পাঁচ অক্ত সালাত পড়ছে রমজান মাস আসলে সে আম পালন করছে জাকাত দিচ্ছে বাহ্য মুসলিম ওর অন্তরে কি আছে না আছে এ কথা বলার আমার আপনার অধিকার নেই আরে ও একটা মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছে আসলে মুসলমান হয়নি আসলে সে মুনাফিক এ কথা বলার আমার আপনার অধিকার নেই ও হিসাব ওহুম আল্লাহ ওর হিসাব নবী সাল্লাম একটি হাদিস রয়েছে আল্লাহর কাছে ওর হিসাব আছে অন্তরে যদি পাপ ভরা থাকে শিরক ভরা থাকে কুফরি ভরা থাকে কাফেরদের মহব্বত ভরা থাকে তাহলে আল্লাহ ওর হিসাব নেবে বাহ্যিক আমরা দেখছি যে লোকটা মুসলিম বাচক তো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তো মুশরিক যারা ছিল মদিনা তারা প্রায় শেষ দিকে অধিকাংশই তারা ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের নেতারা সব ইসলাম গ্রহণ করেছিল বড় বড় সর্দার যারা আউস খাজরাজ ছিল আর তাদের সম্পর্কে এমন কোনো আশঙ্কাও ছিল না মুসলিমদের যে এরা আবার শক্তিশালী হয়ে দাঁড়াবে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে এরকম আশঙ্কা ছিল না শেষ এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটি চুক্তি নিলেন দেখো আন্নাহু লা ইউজিরু মুশরিকুন মালান লি কুরাইশিন ওয়া লা নাফসান যে কোনো মুশরিক মদিনায় যে দু চারটা মুশরিক আছে পৌত্তলিক তারা কোরাইশের কোনো সম্পদকে আশ্রয় দেবে না কারণ কোরাইশদের ব্যবসার রাস্তা ছিল মদিনা মদিনার আশপাশ দিয়ে সামদেশ থেকে প্যালিস্টাইন থেকে দামেস্ক সিরিয়া থেকে এখনকার সিরিয়া তখনকার সামদেশ বৃহৎ সামদেশ জর্ডন লেবানন প্যালিস্টাইন আর সিরিয়া সব মিলে হচ্ছে সামদেশ এই সামদেশ থেকে ব্যবসা করে মক্কার লোকের আসতো মক্কার লোকের ব্যবসায়িক ছিল কোরাইশ কাফেররা আসতো কিন্তু মদিনায় মদিনায় অনেকে দোস্ত বন্ধু ছিল মাঝে মাঝে এখানে এসে তারা অবস্থান করতো কোনো ধন সম্পদ রেখে গেল কোনো ধন সম্পদ কোরাইশের তোমরা আশ্রয় দিতে পারবে না আশ্রয় দিতে পারবে না কোনো ব্যক্তিকে কোনো কোরাইশকে মদিনায় আশ্রয় দিতে পারবে না ওরা বাইর বাইরে তারা চলে যাচ্ছে চলে যাক ওরা চলে যেত ওই ওই মদিনা থেকে আপনার ওই যে বদরের দিকে যেতে বদরের রাস্তা এই জন্য বদরটা তো ওখানে হয়েছিল বদর এম্বো ওই এলাকা দিয়ে তারা লোহিত সাগরের কিনারা কিনারা মক্কা চলে যেত সামদেশ থেকে আশ্রয় দেবেন না কোনো কোরাইশ কাফেরকেও আশ্রয় দেবেন না মদিনার মুশরিক পৌত্তলিক আর তাদের ধন সম্পদকে আশ্রয় দেবেন না ওয়ালা ইয়াকুলুদুনা আলা মুমিন এবং মুমিন মুসলিমের বিরুদ্ধে মুমিন মুসলিম যদি কোরাইশের কোনো অপরাধীকে ধরতে যায় বা তার উপর ধাওয়া করে তাহলে সেখানে গিয়েও বাধা প্রদান করবে না আমাদের জাত ভাই সুতরাং তোমাদেরকে
এই কুরাইশ এরা আমাদের ধর্মের সুতরাং তোমাদেরকে এখানে হস্তক্ষেপ করতে দেব না না এটা করবে না কারণ মক্কার যারা কুরাইশ কাফের তারা জালেম তারা সীমা লঙ্ঘনকারী তারা মুমিন মুসলিম মুহাজিরিনদেরকে মক্কা থেকে কি করেছে বহিষ্কার করেছে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে ধন সম্পদ বাড়ি ঘর থেকে বঞ্চিত করেছে আর তারা এইরকম আরামসে ঘুরবে তাদের ধন সম্পদ এসে মদিনায় নিরাপদ থাকবে এটা চলবে না আর তোমরা আশ্রয় দেবে এটা চলবে না তারা অপরাধ এই অপরাধীদেরকে হারবি বলা ইসলাম মুসলিমের বিরুদ্ধে মক্কার কাফেররা কুরাইশরা যুদ্ধের ঘোষণা করে রেখেছে ইসলাম মুসলিমের বিরুদ্ধে যারা যুদ্ধের ঘোষণা করে রাখে তাদেরকে হারবি বলা তাদের কোনো সম্মান নেই জি যদি মুসলিমদের শক্তি থাকে তো তাদের বিরুদ্ধে যে কোনো সময় অ্যাকশন নেবে এই হারবি ছাড়া একদল শুধু কাফের যারা যুদ্ধের ঘোষণা ইসলাম মুসলিমের বিরুদ্ধে করে রেখেছে এদের ছাড়া বাকি যারা মুসলিম কাফের রয়েছে তাদের মধ্যে একদল হচ্ছে যারা মুসলিম দেশে বসবাস করে মুসলিম দেশের নাগরিক তাদের সম্মান রয়েছে এবং তাদের নিরাপত্তা রয়েছে কারণ মুসলিম দেশে তারা নিরাপত্তা হাসিল করে চায়নত সেটা শরীয়তের ভাষায় যেটা সেটা হচ্ছে জিম্মি জিজিয়া দিয়ে যদি সেই যুগ থাকতো কিন্তু সেই যুগ না থাকলো নাগরিক সেখানকার বাসিন্দা অথবা তারা হচ্ছে কি মুয়াহাদ তাদের সাথে চুক্তি সম্পাদন করা আছে তারা অন্য দেশে বাস করে কিন্তু তাদের সাথে আন্তর্জাতিক কি আছে বা রাষ্ট্রীয় চুক্তি কূটনৈতিক চুক্তি রয়েছে আছে না এক দেশের আরেক দেশের আছে মুসলিম দেশের অমুসলিম দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তো তাদের সাথে চুক্তি আছে যে তোমরা আমাদের দেশের ক্ষতি করবে না বা আমাদের মুসলিমদের ক্ষতি করবে না ইসলামের ক্ষতি তোমাদের আমরা ক্ষতি করব না তোমরা তোমাদের দেশ চালাও আমরা আমাদের মধ্যে দেশ চালাচ্ছি ঠিক না মুয়াহাদেরা আর একদল আছে মুস্তামান নিরাপত্তা যারা হাসিল করেছে আমন থেকে মুস্তামান নিরাপত্তা হাসিল করেছে মুসলিম দেশে কিছুদিনের জন্য অল্প সময়ের জন্য তারা এসেছে নিরাপত্তা নিয়ে যেমন আরব দেশে অমুসলিম যারা চাকরি বাকরি করে তাদের জানমাল নিরাপদ এখানে হ্যাঁ তাদের উপর হস্তক্ষেপ করা তাদের কোনো ক্ষতি করা এটা হারাম জায়েজ নয় কেন তারা কি করেছে এখানে নিরাপত্তা হাসিল করেছে আইনত তাই হয়ে গেল জিম্মি হয়ে গেল মুয়াহাদ হয়ে গেল মুস্তামান হয়ে গেল তারা নিরাপদ তাহলে অমুসলিম নিরাপদ মুসলিমদের থেকে একমাত্র ওই কাফের যেই কাফের মুসলিমকে দেখতেই পারে না মুসলিমকে বাঁচতে দিতে চায় না ইসলামকে দেখতে চায় না ইসলামকে মুছে দিতে চায় সে মুছে যাওয়ার যোগ্য সে মুছে যাওয়ার যোগ্য বুঝতে পারছেন তো মক্কার লোকেরা কি ছিল সেই সময় হারবি ছিল কারণ ইসলাম মুছে দেওয়ার জন্য বদ্ধপরিকর তারা মুসলিম থাকতে দেব না এখন বাকি থাকলো ইহুদিরা মদিনায় যে ইহুদিরা ছিল তিনটি গোত্র ছিল বনু কায়নুকা বনু নাজির আর বনু কুরাইজা এদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ দফার একটি চুক্তি সম্পাদন করলেন সে দফাগুলি ছিল এইরকম আন্নাহু উম্মাতুন মাআল মুমিনিন এই ইহুদিরা হচ্ছে মুমিন মুসলিমরা যে মদিনায় বাস করে তার সাথে আরেকটি ভিন্ন উম্মত আলাদা আলাদা উম্মত ওয়ালাহুম দীনুহুম ওয়ালিল মুসলিমিনা দীনুহুম ইহুদিদের ধর্ম আলাদা আর মুসলিমদের দিন আলাদা ওয়ালিহিম নাফাকাতুহুম ওয়ালাল মুসলিমিনা নাফাকাতুহুম তাদের খরচ তারা বহন করবে মদিনে আর মুসলিমদের খরচ মদিনা বহন করবে দুই নম্বর দফা ছিল ওয়ান বাইনাহুম নাসরু আলা মান হারাব আহলা হাযিহি সাহিফা যারা এই যে চুক্তি সম্পাদন হলো এই চুক্তি বিরোধী কাজ করবে চুক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে বা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে মুসলিমদের সাথে সহযোগিতা করবে কারণ চুক্তি সম্পাদন হচ্ছে কার সাথে মুসলিমদের সাথে ইহুদিদের তাহলে এই চুক্তিতে একমত ইহুদিরাও একমত মুসলিমরাও এই চুক্তি বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে মুসলিমদের সাথে ইহুদিরা থাকবে এবং ইহুদিদের সাথে মুসলিমরা থাকবে অর্থাৎ মদিনার ইহুদিদের উপর কেউ যদি আক্রমণ করে মুসলিমরা তাদের হেফাজতের ব্যবস্থা করবে তাদের সুরক্ষার ব্যবস্থা করবে মুসলিমদের উপর যদি বাইরে থেকে আক্রমণ হয় তখন ইহুদিরাও মুসলিমদের সাথে থাকবে জি শত্রুপক্ষ নেবে না ওয়ালা মান দাহামা ইয়াসরিব
কুল্লুন ইউদাফি আন জিহাদিহি, মদিনার উপর কেউ যদি আক্রমণ করে তো প্রত্যেককে আপন আপন জায়গা থেকে ইহুদি মুসলিম সবাই ডিফেন্সের কাজ, প্রতিরক্ষার কাজ করবে, মদিনা রক্ষা করতে হবে, মদিনাবাসী রক্ষা করতে হবে। এর বিপরীত কাজ করেছিল খন্দকের যুদ্ধে এই কুরাইজার ইহুদিরা, গাদ্দারি করেছিল, যার ফলে তারা বিতাড়িত হয়েছে এই গাদ্দারির কারণে, যে তাদের চুক্তি তারা ভঙ্গ করেছে। তিন নম্বর দফা ছিল ওয়ান না বেইনাহুমা নুসফু ওয়ান নসিহাতু ওয়াল বিররু দুনাল ইসম, আপোষে তারা হিতাকাঙ্ক্ষী হবে এবং একে অপরকে উপদেশ দেবে, ভালো কাজে সহযোগিতা করবে, গুনাহার কাজে, পাপের কাজে না। ইহুদিদের সাথে ভালো কাজে পরস্পর সহযোগিতা থাক মুসলিমদের, কিন্তু পাপের কাজে নাই। চার নম্বর হচ্ছে ওয়ান নালমার আল্লাহ ইউখাজ বেইসমে হালিফেহি, কোনো মানুষকে পকড়াও করা যাবে না তার মিত্রর অপরাধের কারণে। যে অপরাধী তাকে ধরতে হবে, অপরাধীর আত্মীয় স্বজন কি দোষ করলো? যেমন আজকাল মানবরচিত বিধানে জালেমরা জুলুম করে থাকে, অপরাধ করেছে ভাই আর বোনকে উঠিয়ে নিয়ে চলে গেল, বোনের হয়রানি শুরু করলো, এক ভাই অপরাধী আর এক ভাইকে উঠিয়ে নিয়ে চলে গেল, গোটা বংশের উপর কেস দিয়ে দিল, করছে না? আরে আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের সমস্যাগুলি হয়, আরে সমস্যা হচ্ছে ওই ছেলের উপর কেস কর, ওর বাপের উপর কেস করছে, ওর মায়ের উপর কেস করছে, ওর বোনগুলির উপর কেস করেছে, এগুলো কী করলো? বলা তাজের ওয়াজারা তো ইজরা ওখরা, কেউ কারো বোঝা উঠাবে না। তারা যদি কোনো অপরাধে শরিক না হয়ে থাকে তো এমনিতে তাদের গোটা বংশকে আপনি কেস ঠুকিয়ে দেবেন, হারাম এটা, এবং এই কেস নিয়ে নেওয়া প্রশাসন, এটাও হারাম, এরা কী অপরাধ করেছে, প্রমাণ করে যে এরা কী অপরাধ করেছে। কিন্তু আবার মিথ্যা কেসও তো সাজাতে পারে আমাদের দেশে, আর কেস সাজাবার জন্য তো উকিলগুলো বসে আছে, এই হারাম রুজি খেয়ে যাচ্ছে অধিকাংশ। পাঁচ নম্বর দফা ছিল আন্না নাসরালিল মজলুম, নির্যাতিতের সাহায্য করব সবাই, যার জুলম হবে যে অত্যাচারিত তার সাহায্য মুসলিমরাও করবে আর ইহুদিরাও করবে, মদিনাবাসী এক হয়ে করবে। ছয় নম্বর দফা ছিল আন্না আল ইয়াহুদ ইউনফিকুনা মাআল মুমিনিনা মাদামু মুহারিবিন, মাদামু মুহারিবিন বা মুহারিবিন, ইহুদিরা মুমিনদের সাথে খরচ খরচা করবে বা অর্থ আর্থিক ক্ষেত্রে শরীক থাকবে যতক্ষণ পর্যন্ত যারা মহারেব, যারা ইসলাম দ্রোহী তারা রয়েছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ যদি মদিনা মুসলিমদের ওপর কেউ এরকম করে যে ইসলাম মুসলিমকে মুছে দেব, তাহলে ইহুদিরাও মুমিন মুসলিমদের সাথে আর্থিকভাবে শেয়ার করবে। সাত নম্বর দফা ছিল ওয়ান না ইয়াসরিব হারামুন লি আহলি হাযিহিস সাহিফা, এই মদিনা হচ্ছে সম্মানিত, মদিনা শহর হচ্ছে সম্মানিত এই চুক্তিপত্রে যারা একমত হয়েছে তাদের জন্য। মদিনায় কোনো রকমের ক্রাইম করবে না, অপরাধ করবে, মদিনার বিরুদ্ধে কোনো কাজ করবে না, অথচ মদিনায় বাস করছো তুমি। আর এই আইনগুলি আজকে এই আধুনিক যুগে দেশে আইনগুলি রয়েছে, অর্থাৎ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ধরেন একটি দেশে বিভিন্ন জাতি বাস করছে, মুসলিম ও মুসলিম বাস করছে, দেশের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু করে, নাশকতামূলক, সবাই আমরা এক জি, এই শিক্ষা জি, এটাই। তখন মদিনাই ছিল ইসলামিক স্টেট, মদিনাই ছিল ইসলামিক স্টেট। আট নম্বর দফা ছিল ওয়ান নামা এখন বাই নহ মিন হাদাসিন আও ইসতিজারিন ফাইনা মারাদ্দা হির আল্লাহ ওয়া রাসূলিহি, যদি আপোষে কখনো যদি ঝগড়া বিবাদ হয়ে যায়, মুসলিমদের সাথে ইহুদিদের ঝগড়া বিবাদ হয়ে গেল, কারো কারো সাথে ঝগড়া বিবাদ হয়ে গেল, তাহলে এর চূড়ান্ত ফয়সালা কোথা থেকে নেবে? আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তার মানে কোরআনের আলোকে, সুন্নার আলোকে, ইসলামের আলোকে ফয়সালা হবে, সমস্যার সমাধান হবে। নয় নম্বর দফা ছিল ওয়ান্নাহু লা তোজারো কোরাইশুন ওয়ালা মান নাসারাহা, কোরাইশকে আশ্রয় দেওয়া যাবে না। মক্কার লোকেরা এসে মদিনায় আশ্রয় নেবে ইহুদিদের বাড়িতে, আর তাদের আতিথ্য চলছে, মেহমান হয়ে বসে আছে, অথচ মুসলিমদেরকে বিতাড়িত করেছে মক্কা থেকে, এইটা চলবে না। এবং যারা কোরাইশদেরকে সাহায্য করেছে বা করে তাদেরকেও আশ্রয় দেওয়া যাবে না। দশ নম্বর দফা ছিল
ওয়ান্নাহু লা ইয়াহুলু হাযাল কিতাব দুনা জালিমিন আও আসমিন, এই যে লিখনই রয়েছে বা এই যে চুক্তিপত্র রয়েছে এটার মানে এই নয় যে কোনো জালেমকে আশ্রয় দেওয়া যাবে বা কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে। যদি কেউ অপরাধ করে, মুসলিমদের মধ্যে কেউ অপরাধ করে, তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। যদি ইহুদির মধ্যে কেউ অপরাধী হয় তাহলে সে তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। এর মাধ্যমে মুসলিমরা মদিনায় মুহাজির আনসার এবং মুশরিক যারা পৌত্তলিক ছিল অল্প সংখ্যায়, ইহুদিরা যা ছিল মদিনাবাসী, সবাই যেন একটি সমাজ বা একটি দেশ, সেই দেশকে সবাই গড়ে তুলব, সবাই এগিয়ে নিয়ে যাব। মদিনা এবং মদিনার আশপাশের এলাকাগুলি একটি যেন স্বতন্ত্র একটি দেশে পরিণত হইল। আরব দেশে কিন্তু কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, কি ছিল, গোত্রীয় শাসন ছিল। প্রত্যেক কাবিলা একটা বংশ আর ওই বংশের সর্দার একজন, সাইয়েদ বলা হইত ওকে, গামেদি একটা বংশ ওর একটা সর্দার আছে, জোহানি মদিনার পাশে ধরেন জোহানি বাস করতো, জোহানি ওদের একটা সর্দার আছে, ওই সর্দারই ওদের নেতা, যা কিছু হবে বিচার সালিস ওই সর্দার সহযোগিতা নিয়ে আর অন্যদেরকে নিয়ে সমাধান করবে, কিন্তু কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। মদিনা একটি যেন স্বতন্ত্র একটি স্বাধীন দেশ, হ্যাঁ, ইসলামিক স্টেট, এবং সেখানে চূড়ান্ত ফয়সালা দেবে ইসলাম এবং মুসলিমরা, এবং তাদের প্রধান হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুক্তি সম্পাদন করার মাধ্যমে একটা সামাজিক শান্তি, কী হলো, শান্তির ব্যবস্থা হলো, যে এখন মদিনায় আমাদের শত্রু কেউ নাই, কারণ সবার সাথে একটা চুক্তি হয়ে আছে। ইহুদিরাও নিশ্চিন্তে যে ওরা মুসলিম হলে আমাদের ক্ষতি করবে, কারণ চুক্তি করা আছে। আর মুসলিমেরাও শান্তিতে যে ইহুদিরা যদিও আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কিন্তু তাদের সাথে একটি চুক্তি সম্পাদন করা আছে। এইভাবে আমরা সবাই বৃহস্পতিবার্থে কাজ করব, মদিনার হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং রাসূলুল্লাহ অনুসারী সাহাবাই কেরাম মুসলিমগণ তখন দাওয়াতের কাজে নিয়োজিত হলেন, যে সক্রিয় দাওয়াতি কাজ শুরু করলেন। এবং এই মর্মে যেমন মুসলিমদেরকে দিনের শিক্ষা দিচ্ছেন, তেমন যারা অমুসলিম ছিল মদিনায় তাদের ঘরে ঘরে যেতেন, তাদের মহল্লাতে যেতেন, তাদের অলিতে গলিতে যেতেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, তাদের সামনে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে অমুসলিমদেরকেও দাওয়াত দিতেন, আল্লাহর দিনের দিকে আহ্বান করতেন, এবং যারা তাদের মধ্যে থেকে ঈমান নিয়ে আসতো তাদের আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা করতেন, তালিম তরবিয়তের ব্যবস্থা করতেন, ভালো প্রশিক্ষণ। কারণ একটা লোক শুধু কলেমা পড়ে নেওয়া যথেষ্ট না, কালিমা পড়ে নিয়ে ইসলাম টিকবে না যদি ভালো তরবিয়ত না করা হয়, ভালো তরবিয়ত যদি না করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজগুলি শুরু করলেন এবং তার সাথে সাথে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া শুরু করলেন। এবং যেমন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করলেন ফিল উম্মিয়্যিন, এমন এক জাতির মাঝে যারা অধিকাংশ নিরক্ষর ছিল, তাদের অক্ষরের জ্ঞান আলিফ বা তাসাই পড়া জানতো না, হাতে গোনা কয়েকজন লিখতে পড়তে জানতো। ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম, ওদের মধ্য থেকে একজন রাসূল, বাইরে থেকে নিয়ে নয়, ওদের মধ্য থেকে। তার মানে রাসূল কি ছিলেন, মানুষ, আরবি মানুষ, আদম সন্তান। আর মানুষ কিসের তৈরি, মাটি তৈরি, নূরের নয় বেদাতপন্থীরা। জি, এতুল আলী আলিহিম আয়াতহি, নবীর কাম কি ছিল, কাজ কি ছিল, তিনি আল্লাহর আয়াত পড়ে শোনাতেন। জি, যেমন কোরআন আল্লাহ বর্ণনা করেছেন, নবী সাল্লামের চরিত্র জীবনটা ছিল কি, আল কোরআন। হাদিসে কি রয়েছে, কানা খলুক রাসূলুল্লাহ আল কোরআন, রসুল্লাহ চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। আল্লাহ বলছেন যে এমন নবীকে পাঠিয়েছেন উম্মিদের মাঝে, এতুল আলিম আয়াত, যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে পড়ে পড়ে মানুষকে শোনাতেন, মুসলিমদেরকে অমুসলিমদেরকে শোনাতেন, মুসলিমদেরকে ইসলামের বিধিবিধানের তালিম দিতেন আর অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতেন। ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, কারণ মানুষ বিভিন্ন পাপে জড়িয়ে আছে, একদিনে মানুষকে মুক্ত করা সম্ভব নয়, দীর্ঘ সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে অল্প সময়, কারো ক্ষেত্রে বেশি সময়, একটা করে একটা করে একটা করে সংশোধন হচ্ছে, একটা করে ভুল ছাড়ছে। যেমন আপনাদের মহানিকে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ ধরে নিয়েছে কিন্তু এখনও বিড়ি সিগারেট ছাড়তে পারেনি, এখনও জর্দা ছাড়তে পারেনি, এখনও দাড়ি রাখতে পারেনি, আস্তে আস্তে আত্মার পরিশ, এটা হচ্ছে তাজকিয়া নাফস। এখনও কিছু গোলমাল ঝামেলা আছে, এখনও কিছু ফরজে হয়তো ঘাটতি আছে, ওই যাক্কিহিম, তাদের তাজকিয়া করতে আত্মার পরিশুদ্ধি করতেন।
আত্মার পরিশুদ্ধি আকীদার ক্ষেত্রে, আত্মার পরিশুদ্ধি ইবাদত বন্দেগী কমপ্লিট করার ক্ষেত্রে, কমপ্লিট করার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হচ্ছে আখলাক চরিত্র গঠনের মাধ্যমে, আত্মার পরিশুদ্ধি হচ্ছে যে অন্তরের পাপগুলি রয়েছে সেগুলিকে মুক্ত করার মাধ্যমে, হিংসা বিদ্বেষ শত্রুতা আর এই ধরনের যতগুলি অন্তরের খারাপই হইতে পারে সেগুলি থেকে মুক্ত করার মাধ্যমে, উত্তম চরিত্র উত্তম আখলাকের মাধ্যমে, আল্লামাহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের শিক্ষা দিতেন আল কোরআনের ওয়াল হিকমা এবং সুন্নাহ, হিকমা মানে এখানে সুন্নাহ, কোরআনে কারিমের কিতাবের পাশাপাশি যেখানে কোরআনে হিকমা বলা হয়েছে ওর তাফসীর হচ্ছে হাদিস সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মুমিনদেরকে কি শিক্ষা দিতেন? কোরআনের শিক্ষা এবং হাদিসের সুন্নাহ শিক্ষা দিতেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, অথচ ইতিপূর্বে তারা সুস্পষ্ট ভ্রষ্টতে কিছুই জানত না, মূর্খ, নিজের হাতে মূর্তি প্রতিমা তৈরি করছে আর পূজা করছে আর মনে করছে এতেই আমাদের মনস্কামনা পূরণ হবে, কিছুই হবে, নিজেই তৈরি করলো নিজেই আবার পানিতে ডুবিয়ে দিল, এই হচ্ছে মূর্তি পূজকদের অবস্থা। নির্বোধ হয়ে যায় মানুষ যখন শিরিক করে, তো নির্বোধ হয়ে যায় নিজেই বা নিজের মুরব্বীরা নিজের বাপদাদারা এই মাটিতে কবর দিয়েছে ওই পীরের আর দাফন করাবো ওরই পূজা করা শুরু করেছে, কত নির্বোধ মুশরিকরা। তো যে কোনো মুশরিক, সে মাজার পূজারী মুশরিক হোক আর মূর্তি পূজারী মুশরিক হোক, মুশরিক একেবারে নির্বোধ, রাইট, কী করে পূজা করছে এ মৃত ব্যক্তি, কী বা করে দিতে পারে, সে তো নিজের কবরে নিজে নামতে পারেনি, নিজের গোসলটা নিজে করতে পারেনি, নিজের কাফনটা পরতে পারেনি, নিজের গায়ের মাছিটা তাড়াতে পারবে না, সে তোমার কি করে উপকার করতে পারে, এতটুকু বুঝে আসে না? জি, তো এই কথাগুলির দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজগুলি তখন শুরু করলেন দাওয়া ইলা আল্লাহর ক্ষেত্রে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত থেকে যথাযথ শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নে তৌফিক দান করেন। আমাদের আত্মাকে আল্লাহ পাক পবিত্র করে দেন, আমাদেরকে কোরআন এবং সুন্নার যেন সঠিক জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নির্ভেজাল ইসলাম, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন রাদিয়াল্লাহু আনহুম, সেই ইসলামের দিকে দাওয়াত দেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, সেই ইসলামকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন, শিরক মুক্ত বিদাত মুক্ত জীবন যাপনে আল্লাহ যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।